আসসালামু আলাইকুম। দক্ষিণ হাওয়ায় কুসুম বনে জেগেছে প্রাণের সারা, নীল আকাশের সোনা আলোয় চিকচিক করছে সবুজ পাতা, শীতের রুক্ষতা ভেদ করে বসন্ত রঙে নবসাজে সজ্জিত হচ্ছে প্রকৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে রয়েছো। আমি মোসাম্মদ লাবলি ইয়াসমিন, প্রভাষক বাংলা, গাইবান্ধা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা। আমরা পূর্বে পরপর তিনটি ক্লাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পের খানিকটা অংশ আলোচনা করেছি। সেখানে আমরা পড়েছি গ্রামের পল্লীগ্রামের ছেলেমেয়েরা অনেক কষ্ট করে বিদ্যা অর্জন করতে যায়। তাদের মধ্যে একজন কে ছিল? মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়ে। বিলাসী নামে একজন সাপুরে কন্যার সেবা যত্নে সে সুস্থ হয়ে ওঠে এবং বিলাসীকে বিয়ে করে। আজকের পাঠে আমরা জানব এই বিয়ে করার বিষয়টি, তার হাতের ভাত খাওয়ার বিষয়টি সেই উচ্চবর্ণ নিম্নবর্ণ জাতভেদ প্রথা সেটি সমাজে তখনও ছিল, এখনও বেশ প্রবল। সে কারণে কী করে গ্রামের লোকজন খেপে গিয়ে বিলাসীকে মারপিট করে, এক প্রকার তাকে গ্রাম থেকে বের করে দেয়। আমরা এখন মূল পাঠে চলে যাই। খুড়া বলিয়া বেড়াইতে লাগিলেন, এ যে ঘটিবে তিনি অনেক আগেই জানিতেন। তিনি শুধু তামাশা দেখিতেছিলেন, কোথাকার জল কোথায় গিয়া পড়ে, নইলে পর নয় প্রতিবেশী নয় আপনার ভাইপো, তিনি কি বাড়ি লয়ে যাইতে পারিতেন না? তাহার কি ডাক্তার বৈদ্য দেখাইবার ক্ষমতা ছিল না? তবে কেন যে করেন নাই এখন দেখুন সবাই। তা কেন করেন নাই? এই যে সার দিয়েছে, এত বড় একটা সমাজের মুখে যাতে চুনকালি পড়ে সেই জন্যই সার দিয়েছে খুড়া মশাই। খুড়ার আসলে খুড়ার উদ্দেশ্য ছিল ওর কাছ থেকে আম বাগানটা দখল করে নেওয়ার। কিন্তু আর তো চুপ করিয়া থাকা যায় না, এ যে মৃত্যুর বংশের নাম ডুবিয়ে যায় গ্রামের যে মুখ পড়ে। অর্থাৎ খুড়ার এটাই উদ্দেশ্য ছিল যে ওই আম বাগানটা দখল করার। তো ওসিলা একটা পেয়ে গেছে, সমাজের মধ্যে প্রচার করা শুরু করে দিয়েছি। তখন আমরা গ্রামের লোক মিলিয়া একটা যে কাজটা করিলাম তাহা মনে করিলে আমি আজও লজ্জায় মরিয়া যাই। খুড়া চলিলেন নালতের মৃত্যুর বংশের অভিভাবক হইয়া, আর আমরা দশ বারো জন সঙ্গে চলিলাম গ্রামের বদনদগ্ধ না হয় এই জন্য। মানে বদনদগ্ধ, বদনদগ্ধ মানে হচ্ছে গ্রামের মধ্যে যাতে চুনকালি না পড়ে, গ্রামের যাতে বদনাম না হয়। মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে গিয়ে যখন উপস্থিত হইলাম তখন সবে মাত্র সন্ধ্যা হয়েছে। মেয়েটি ভাঙ্গা বারান্দায় একধারে রুটি করিতেছে, অকস্মাৎ লাঠি সোঁটা হাতে এতগুলি লোক উঠানের উপর দেখিয়া ভয়ে নীল বর্ণ হইয়া গেল। এতগুলো লোক এসেছে কারণ কি? এতগুলো লোক আসলো কেন? মেয়েটি ভাবছে। খুড়া ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন মৃত্যুঞ্জয় শুয়ে আছে। চট করিয়া শিকলটা টানিয়ে দিয়া সেই ভয়ে মৃত্যুপ্রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করিলেন। অর্থাৎ মেয়েটি তো ভয়ে মৃত্যুপ্রায় ভয়ে মানে ভয়ে আতঙ্কগ্রস্ত। এরপর আবার সমাজের লোকজন গালাগালি শুরু করেছে, মারপিট শুরু করেছে, তাতে সে আরও ভয় পাবে, এটাই স্বাভাবিক। বলা বাহুল্য জগতের কোনো খুড়া কোনো কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে ওরূপ সম্ভাষণ করে নাই। অর্থাৎ জগতের কোনো চাচা, পৃথিবীর কোনো চাচা, বিশ্বের কোনো চাচা তার ভাতিজার বউকে এত ভালোভাবে কথাগুলো বলে নাই। এখানে ভালোকে ভালো মানে খারাপ, ভালোটাকে খারাপের উদ্দেশ্য বলা হয়েছে, যে এত তার ভাষাগুলো এত খারাপ ছিল সেটাই বলা হয়েছে।
এত তার খারাপ ভাষা ছিল সেটি বলা হয়েছে। সে এমনই যে মেয়েটি হীন সাপ্রেমে হয়েও তাহা সহিতে পারিল না, অর্থাৎ এত গালাগালি মেয়েটিকে করলো যে মেয়েটির আত্মসম্মানে আঘাত লেগে বসলো। মেয়েটি হীন সাপুরে মেয়ে। তো এখানে শরৎচন্দ্র কিন্তু ওই সমাজ দ্বারা প্রভাবিত। শরৎচন্দ্র বলছে যে সাপুরে মেয়ে হীন হবে কেন, কিন্তু তৎকালীন সমাজে সাপুরে মেয়ে হীন নিকৃষ্ট জাতি ছিল। চোখ তুলিয়া বলিল, বাবা আমার বাবুর সাথে নিকে দিয়েছে জানো, অর্থাৎ আমি এখানে কোনো অকাম কম করতে আসি নেই, আমাকে বিয়ে দিয়েছে, আমি তার বিয়ে করা বউ, তোরা কী বলতে চাস। অর্থাৎ বিলাসীর এই উক্তির মধ্যে তার তার আত্মনির্ভরশীলতা, তার অধিকার সচেতনতা প্রকাশ পেয়েছে, তার প্রতিবাদ প্রকাশ পেয়েছে। খুড়া বললেন, তবে রে ইত্যাদি, এবং সঙ্গে সঙ্গেই 10-12 জন বীর দর্পে হুঙ্কার দিয়া তাহার ঘাড়ে পড়িল। কেহ ধরিল চুলের মুঠি, কেহ ধরিল কান, কেহ ধরিল হাত দুটো, এবং যাহাদের সে সুযোগ ঘটিল না তাহারাও নিশ্চেষ্ট হইয়া রহিল না। মানে কোন না কোনোভাবে সবাই মারতেছিল বিলাসীকে, কারণ সংগ্রাম স্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি, আমাদের বিরুদ্ধে এত বড় বদনাম রটনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষ চক্ষু লজ্জা হইবে। এখানে কথাগুলো টিটকারি করে বলছে, অর্থাৎ একটি মেয়েকে মারার জন্য আমরা 10-12 জন আক্রমণ করেছি, এটা আমাদের বীর পুরুষিত মনোভাব নয়, এটা আমাদের কাপুরুষিত মনোভাব। আর এখানে বলছে যে সংগ্রামস্থল বলতে বোঝাচ্ছে যে মেয়েদেরকে মারার ক্ষেত্রে বা সমাজের অন্যায় দূর করার ক্ষেত্রে, এখানে তথাকথিত অন্যায়ের কথা বলা হয়েছে। নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হবে, নারায়ণ একটা ভীতু চরিত্র, অর্থাৎ নারায়ণ পর্যন্ত আমাদেরকে লজ্জা দিতে পারবে না, কারণ মানে একজন মেয়েকে আমরা 10-12 জন আক্রমণ করেছি, এটা নিশ্চয় আমাদের তো নিশ্চয় লজ্জার কথা, নিশ্চয় কাপুরুষিত কাজ। এখানে একটা অবান্তর কথা বলিয়া রাখি, শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতি স্মৃশ্বদেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নেই। এ আবার কী কথা, হিন্দু সনাতন হিন্দু এ কুসংস্কার মানে না, আমরা বলি যাহারই গায়ে জোর নাই তাহারই গায়ে হাত তুলিতে পারা যায়, সে তা সে নর নারী যাই হোক না কেন। অর্থাৎ পাশ্চাত্য দেশে একটা নিয়ম আছে যে দুর্বলদের গায়ে হাত তোলার নিয়ম নেই, দুর্বলদের গায়ে হাত তোলা যায় না, কিন্তু প্রাচ্য দেশে হিন্দু সনাতন ধর্ম এ কুসংস্কার মানে না। আমাদের এই উপমহাদেশে আছে যারা দুর্বল তাহাদেরই গায়ে হাত তোলা উচিত। এখানে শরৎচন্দ্র বলেছে যে প্রাচ্য দেশে হিন্দু সনাতন ধর্ম এ কুসংস্কার মানে না, আমাদের এই উপমহাদেশে আছে যে যারা দুর্বল তাদেরই গায়ে হাত তোলা উচিত। এগুলো সব টিটকারি করে বলেছি। মেয়েটি প্রথমেই, ও আচ্ছা, তো এখানে আরেকটি কথা যে একটি মেয়ে শারীরিকভাবে ছেলের তুলনায় দুর্বল, একটি মেয়ের গায়ে ইজিলি হাত তোলা যায়, তো একটি মেয়েকে একজন পুরুষ মানুষ মারলেই যথেষ্ট, সেখানে 10-12 জন তাকে মেরেছে, এটি একটি তাদের কাপুরুষিত কাজ, আর দ্বিতীয় মেয়ে মানুষের গায়ে হাত তোলাটাই কাপুরুষিত কাজ। মেয়েটি প্রথমেই সেই যা একবার আত্মনাদ করিয়া উঠিল, তারপর একেবারে চুপ করিয়া গেল, কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া আসিবার জন্য হিসড়াইয়া লইয়া চলিলাম, তখন মিনতি করিয়া বলিতে লাগিল, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে,
রোগা মানুষ সমস্ত রাত খেতে পারবে না। এখানে দুটি উক্তি আছে, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। আলোচ্য উক্তিটি বিলাসীর, সে সমাজের লোকজনদেরকে উদ্দেশ্য করে বলেছে যে আমাদেরকে ছেড়ে দাও আমি খাবারগুলো ঘরে দিয়ে আসি। বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পারবে না। এই উক্তিটি এর মধ্যেও বিলাসীর চমৎকার বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, যে বিলাসীকে এত মারপিট করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, সেদিকে কোনো খেয়াল না করে বিলাসী তার হাজবেন্ডের দিকটায় দেখেছে। সে বলতেছিল যে অসুস্থ মানুষ খাবার খেতে না পারলে সারা রাত না খেয়ে থাকবে, সে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে, এভাবে সে কথাগুলো বলতেছিল। এখানে বিলাসীর দায়িত্ববোধের পরিচয় পাওয়া যায়। মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে লাগিল, অর্থাৎ যেটাকে আমরা বলি মাথা বাড়াতে লাগিল। দ্বারে পদাঘাত করিতে লাগিল এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করতে লাগিল। শ্রাব্য মানে যেটা শোনার যোগ্য, অশ্রাব্য যেটা শোনার যোগ্য নয়। কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না, কারণ শুরুতেই ঘরের শিকল এঁটে দিয়েছে খুড়ামশাই। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া টানিয়া হিলহির করে লইয়া চলিলাম, অর্থাৎ এখানে বলছে যে স্বদেশের মঙ্গলের জন্য, মানে গ্রামের মধ্যে যাতে চুনকালি না পড়ে, গ্রামের যাতে বদনাম না হয়। চলিলাম বলতেছি কেননা আমিও বরাবর সঙ্গে ছিলাম, কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল আমি তার গায়ে হাত দিতে পারি নাই, বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল। সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করাই উচিত বটে, কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতেই মনে করিতে পারিলাম না। অর্থাৎ মানলাম বিলাসী অন্যায় করেছে, কিন্তু আমরাও যে ভালো কাজ করলাম বিষয়টা কিন্তু এমন না। কিন্তু আমার কথা থাক, আমার কথা কে আর শুনবে? আপনারা মনে করবেন না পল্লীগ্রামে উদারতার একান্ত অভাব, মোটেই না। বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা অবাক হয়ে যাইবেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্যঙ্গ করে বলেছেন যে পল্লীগ্রামের মানুষের মন অনুদার নয়। শরৎচন্দ্র ব্যঙ্গ করে বলেছেন যে পল্লীগ্রামের লোকজন এমন অনুদার নয়, এত কষ্ট করে তারা বিদ্যা অর্জন করে, তাদের ভিতরে নিশ্চয় উদারতা রয়েছে। এই মৃত্যুঞ্জয়টাই যদি না তাহারাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত, তাহলে তো আমাদের এত রাগ হইতো না। আর কায়তের ছেলের সঙ্গে সাপুরীর মেয়ের নিকা, এ তো একটা হাসিয়া উড়াইবার কথা। অর্থাৎ এখানে কায়ত হচ্ছে উচ্চ বংশ, আর সাপুরীর মেয়ে নিম্ন শ্রেণী। তো তখন উচ্চবংশীয়রা নিচু শ্রেণীর মেয়েদের সাথে যা ইচ্ছা তাই করিতে পারবে, সেটাই বোঝাচ্ছে। কিন্তু কাল করিল যে ওই ভাত খাইয়া, অর্থাৎ ভাত খাওয়াটাই অপরাধ হয়েছে। হোক না সে আড়াই মাসের রুগী, হোক না সে শয্যাশায়ী, কিন্তু তাই বলিয়া ভাত লুচি নয়, সন্দেশ নয়, পাঠার মাংস নয়, ভাত খাওয়া যে অন্য পাপ সে তো আর সত্য সত্যই মাপ করা যায় না। অর্থাৎ এখানে সবগুলো কথা টিটকারি করে বলছে, তা নইলে পল্লীগ্রামের লোক সংকীর্ণচিত্ত নয়, চার ক্রোশ হাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে তারাই তো এমনই বড় হইয়া সমাজের মাতা হয়, দেবী বিনা পানির বরে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া। বিনা পানি অর্থাৎ সরস্বতী বর আশীর্বাদ, সরস্বতীর আশীর্বাদ তাদের জন্য অবশ্যই থাকবে। আর এখানে যে কথাগুলো বলছে, ভাত নয়, লুচি নয়, পাঠার মাংস নয়, সন্দেশ নয়, এসব খেলে না হয় হতো, ভাত খাওয়াটা তাদের কাছে অন্ন পাপ, ভাত খাওয়াটাই অন্যায় হয়ে গেছে। এই তো ইহারই কিছুদিন পর প্রাতঃস্মরণীয় মানে সম্মানিত, অর্থাৎ প্রতিদিন সকালে যাকে স্মরণ করা হয় প্রাতঃস্মরণীয় সম্মানিত, প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে
বছর দুই কাশীবাস করিয়া যখন ফিরিয়া আসিলেন তখন নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার এবং পাছে তাহা বেহাত হয়। এই ভয়েই ছোটবাবু অনেক চেষ্টা অনেক পরিশ্রম করে বৌঠানকে সেখান হইতে ফিরিয়ে আনিয়েছে, সেটা কাশীই বটে। যাই হোক, ছোটবাবু তাহার স্বাভাবিক ঔদার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ 200 টাকা দান করিয়া পাঁচখানা গ্রামের ব্রাহ্মণদের সদক্ষিণা উত্তর ফলাহারের পর প্রত্যেক ব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাঁসার গ্লাস দিয়া বিদায় দিল তখন ধন্য ধন্য পড়িয়া গেল। অর্থাৎ এখানে মৃত্যুঞ্জয়ের এই বিয়ের ঘটনার কিছুদিন পরেই গ্রামের একজন সম্মানিত ব্যক্তি তার বিধবা পুত্রবধূ অর্থাৎ স্বামী মারা যাওয়ার পর তার ছেলের বউ কী করেছে, বাড়ি ছেড়ে নষ্ট পল্লীতে গিয়ে 2 বছর ছিল, যেখানে নষ্ট মেয়েরা থাকে সেখানে গিয়ে সেখানে সে তার বিধবা পুত্রবধূ কী করেছে, অশোভনীয় কাজ করেছে। তো তাকে তার সম্পত্তির লোভে তাকে তারা ফিরিয়ে নিয়ে এসেছে, তাকে তারা ফিরিয়ে নিয়ে এসেছে এবং কী করেছে যে কয়েক গ্রামের ব্রাহ্মণদের দাওয়াত দিয়ে তারা খাওয়াইছে, যাতে তার যে পুত্রবধূ যে ছিল না সেটি যাতে ঢাকা পড়ে যায়। তখন তারা বলেছে যে তার পুত্রবধূ কাশীতে গিয়েছিল, কাশী হিন্দুদের ধর্মীয় একটি নাকি পবিত্র স্থান, কাশীতে নাকি গিয়েছিল। তো গ্রামের লোকজন খেয়ে দিয়ে তাদেরকে খাওয়ালো এবং কিছু দান দক্ষিণা করলো। তারা খেয়ে দিয়ে দান দক্ষিণা পেয়ে তারা ওই সম্মানিত ব্যক্তির যে পুত্রবধূ ছিল না সেটি তারা ভুলে গেল বা ক্ষমা করে দিল। আচ্ছা, এমনকি পথে আসিতে অনেকেই দশের এবং দেশের কল্যাণের নিমিত্তে কামনা করতে লাগলেন, এমন সব যারা বড়লোক তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সদানুষ্ঠানের আয়োজন হয় না কেন। এখানে ব্যঙ্গ করে বলেছে যারা দাওয়াত খেয়ে আসতেছিল সেই দান দক্ষিণে নিয়ে, তারা আসার সময় রাস্তা রাস্তায় বলতে আসছিল যে এরকম অনুষ্ঠান প্রায় সব বড়লোকদের বাড়িতেই হোক, তাহলে আমরা এরকম সবসময় দাওয়াত পাবো, উপহার পাবো, এই এটাই আর কি বোঝাচ্ছে। তো এখানে দেখো যে সমাজে গুণী সমাজে যে সম্মানিত ব্যক্তি তার ক্ষেত্রে এত বড় একটি ঘটনা ক্ষমা করা গেল, আর মৃত্যুঞ্জয় কী করেছে, সাপুরে মেয়ে বিলাসীকে বিয়ে করেছে, তার হাতে ভাত খেয়েছে, এটি ক্ষমা করা যায় না। কিন্তু যাক, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর দ্বারে স্তূপাকারে হয়ে উঠিয়েছে। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেকদিন বুঝিয়া অনেকদিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করেছি। চরিত্রেই বলো, ধর্মেই বলো, সমাজেই বলো, আর বিদ্যাতেই বলো, শিক্ষা একেবারে পুরা হইয়া আসে। এখন শুধু ইংরেজদের কষিয়ে গালিগালাজ করিতে পারলে দেশটা উদ্ধার হয়ে যায়। অর্থাৎ এখানে বলা হয়েছে যে চরিত্র, ধর্ম, সমাজ যেটাই বল না কারো, শিক্ষা একেবারে পুরা হয়ে গেছে। আসলে আমাদের মধ্যে চরিত্র ঠিক নাই, ধর্ম ঠিক নাই, তারপর হচ্ছে কোনোটাই ঠিক নাই, আর কী করা হচ্ছে, ইংরেজদের গালিগালাজ করা হচ্ছে যে ইংরেজরা চলে যাক, ইংরেজরা চলে গেলে আমরা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।